আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ফাহাম। ফাহাম অর্থ বুঝতে পারা। ফাহাম শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। ফাহাম শব্দ দিয়ে যত প্রশ্ন উত্তর এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ফাহাম শব্দ দিয়ে কী কী বাক্য গঠন করা যায়, এসব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি এই শব্দ দিয়ে আমরা কী কী কথা বলতে পারি। ফাহাম অর্থ বুঝতে পারা, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং। কোনো কিছু বুঝতে পারাকে বলে ফাহেম। আরেব অর্থ জানা, আদ্রি অর্থ জানা, মালুম অর্থ জানা বা বুঝতে পারা। কোনো কিছু এক্সপ্লেন বা ব্যাখ্যা করে বোঝাতে হলে ফাহেম শব্দ ব্যবহার করতে হয়। যেমন আনা আফহাম, আমি বুঝেছি। আনা আফহাম অর্থ আমি বুঝেছি, আই আন্ডারস্ট্যান্ড। কেউ আপনাকে যদি প্রশ্ন করে বুঝেছো কি না, তখন উত্তরে বলবেন আনা আফহাম। নেক্সট আনা মা আফহাম অর্থ আমি কিছুই বুঝি নাই। আনা মা আফহাম সাই, আমি কিছুই বুঝি নাই। কেউ আপনাকে প্রশ্ন করলো তুমি কি কোনো কিছু বুঝেছো, আপনি একেবারেই বোঝেননি, তখন আপনি বলবেন আনা মা আফহাম সাই। ইংলিশ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছুই বুঝি নাই। সাই অর্থ কোনো কিছু। নেক্সট ইন্তা তাফহাম হাদা অর্থ তুমি কি এটা বুঝেছো, ইন্তা তাফহাম হাদা অর্থ তুমি কি এটা বুঝেছো। ইংলিশ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস। নেক্সট লা আনা মাররা মা আফহাম অর্থ না, আমি কখনোই বুঝতে পারিনি। আপনাকে যতবারই বোঝানো হয়েছে আপনি তো একবারও বোঝেননি, তাই আপনি এইভাবেই আফহাম শব্দটা ব্যবহার করবেন। লা আনা মাররা মা আফহাম অর্থ আমি কখনোই বুঝতে পারিনি। নেক্সট আনা ফাহামত অর্থ আমি বুঝতে পেরেছি। আনা ফাহামত অর্থ আমি বুঝতে পেরেছি বা পেরেছিলাম। ইংলিশ আই আন্ডারস্টুড, এটা পাস্ট টেন্স, বর্তমান কাল হবে ফাহাম, আর ভবিষ্যৎ কাল বলতে হলে বলবেন বা ফাহাম অর্থ বুঝতে পারবো বা বুঝবো। ভার্বের আগে একটা বা যুক্ত করলেই হবে, আর অতীতকালে ভার্বের শেষে একটা তা যুক্ত করলে অতীতকাল হয়ে যায়। নেক্সট ফাহান্ত অর্থ তুমি বুঝতে পেরেছো, ফাহান্ত তুমি বুঝতে পেরেছো। ইংলিশ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, কাউকে প্রশ্ন করতে সে বুঝতে পেরেছে কিনা পুরুষের ক্ষেত্রে হবে ফাহান্ত অর্থ তুমি বুঝতে পেরেছো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। আর মহিলার ক্ষেত্রে বলবেন ফাহান্তি, ফাহান্তি, মহিলাকে বললে বলবেন ফাহান্তি অর্থ তুমি বুঝতে পেরেছো। নেক্সট যদি বুঝতে পারে তাহলে বলবে আইয়া ফাহান্ত অর্থ হ্যাঁ আমি বুঝেছি। ইংলিশ আই আন্ডারস্ট্যান্ড, আইয়া অর্থ হ্যাঁ, আইয়া অর্থ হ্যাঁ। ফাহাম অর্থ বর্তমানকাল, আর ফাহান্ত অতীতকাল, আর বা ফাহাম বললে হবে ভবিষ্যৎকাল। নেক্সট লা ফাহান্ত, লা ফাহান্ত অর্থ না আমি বুঝতে পারিনি। বিষয়টি যেহেতু কঠিন এবং অজানা সেহেতু আপনি হয়তো বুঝতে পারেননি, সেজন্য আপনি বলবেন লা মা আফহাম অর্থ না আমি বুঝতে পারিনি। ইংলিশ নো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। নেক্সট আন্তা ইফহাম, আন্তা ইফহাম অর্থ তুমি বুঝেছো। ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড, কারো মুখোমুখি তাকিয়ে যদি আপনি বলেন বলবেন ফাহামত অর্থ তুমি বুঝেছো। এখানে আন্তা শব্দটি উজ্জ্ব থাকে, আর পাশে দাঁড়িয়ে যদি এভাবে বলেন বলবেন আন্তা বা ইন্তা ইফহাম অর্থ তুমি বুঝেছো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ইফহামনি অর্থ তুমি আমাকে বুঝেছো, ইফহামনি তুমি আমাকে বুঝেছো। ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড মি, আপনি কারো পাশে দাঁড়িয়ে তাকে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে বলছেন, এভাবে তাই বলা যায়। বলবেন ইফহামনি তুমি কি আমাকে বুঝেছো, ইউ আন্ডারস্ট্যান্ড মি। আল্লাহ ই খাল্লিক ইফহামনি অর্থ প্লিজ আমাকে বুঝেন, প্লিজ আমাকে বুঝেন। ইংলিশ বাই আল্লাহ প্লিজ আন্ডারস্ট্যান্ড মি, আপনি বারবার আপনার সমস্যার কথা ব্যাখ্যা করে বলতেছেন কিন্তু সে তা কর্ণপাত করছে না বা বুঝতে চাচ্ছে না। অধিক বিশ্বাস করানোর জন্যই এই আল্লাহ ই খাল্লিক শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ ই খাল্লিক শব্দটা ব্যবহার করে আপনি অধিক দৃঢ়তার সাথে বলছেন আল্লাহ ই খাল্লিক ইফহামনি, প্লিজ আমাকে বুঝেন বা দয়া করে আমাকে বুঝেন। ইংলিশ বাই আল্লাহ
প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। নেক্সট, ইফ হামিনি অর্থ আমাকে বোঝো বা আমাকে বুঝেন। যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে বলবেন ইফ হামিনি, এটা কিন্তু মহিলার ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে হবে ইফ হামনি, আর মহিলার ক্ষেত্রে হবে ইফ হামিনি, আমাকে বুঝেন। আন্ডারস্ট্যান্ড মি, আন্ডারস্ট্যান্ড মি। নেক্সট, হামিনি বিল্লা অর্থ দয়া করে আমাকে বুঝেন। ইংলিশ, প্লিজ আন্ডারস্ট্যান্ড মি ফর ফিমেল, মহিলার জন্য। আপনি কাউকে বারবার আপনার সমস্যার কথা বলছেন কিন্তু সে বুঝতে চাচ্ছে না, তাই শেষে আপনি বিল্লাহি যুক্ত করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর কসম বা দয়া করে অনুগ্রহ করে আমার কথাটা বুঝেন। তাই ফাহাম শব্দটাকে এইভাবে বলছেন ইফ হামিনি বিল্লাহ, দয়া করে আমাকে বুঝেন। আর যদি পুরুষের ক্ষেত্রে হয় বলবেন ইফ হামনি বিল্লাহ, আর মহিলার ক্ষেত্রে ইফ হামিনি বিল্লাহ, ইফ হামি আর পুরুষের ক্ষেত্রে ইফ হামনি। নেক্সট, ফাহাম তিনি, ফাহাম তিনি অর্থ তুমি আমাকে বুঝেছো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি, ফাহাম তিনি, তুমি কি আমাকে বুঝেছো। কোনো মহিলাকে কোনো বিষয়ে ব্যাখ্যা করে বুঝিয়েছেন তখন আপনি বলছেন ফাহাম তিনি, তুমি কি আমাকে বুঝেছো, আমার কথাগুলো বুঝতে পেরেছো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি। আর যদি পুরুষকে বুঝান তাহলে বলবেন ফাহাম থনি, যদি কোনো পুরুষকে বলেন তাহলে বলবেন ফাহাম থনি অর্থ তুমি কি আমাকে বুঝেছো, ইউ আন্ডারস্ট্যান্ড মি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি। নেক্সট, ই ওয়াল্লাহি ফাহিমতুক অর্থ হ্যাঁ আমি আপনাকে বুঝেছি, অথবা হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি। ইংলিশ, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ, আপনি বুঝেছেন কি না বারবার প্রশ্ন করা হচ্ছে তখন আপনি দৃঢ়তার সহিত বলছেন, তাই ওয়াল্লাহি শব্দটা যুক্ত করা হয়েছে। ই ওয়াল্লাহি ফাহিমতুক অর্থ হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি বা আমি আপনাকে বুঝেছি। ইংলিশ, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ। নেক্সট, আন্তা মা তাফহাম হালতি, আন্তা মা তাফহাম হালতি অর্থ তুমি আমার অবস্থা বুঝবে না। ইংলিশ, ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, আপনার অবস্থা খারাপ। আপনার অবস্থা সম্পর্কে বলছেন শেষে এভাবে বলবেন যে আন্তা মা আফহাম হালতি, আন্তা মা আফহাম হালতি অর্থ তুমি আমার অবস্থা বুঝবে না। ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, হালতি অর্থ অবস্থা। নেক্সট, ইয়াফ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে, ইয়াফ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে। ইংলিশ, দে আন্ডারস্ট্যান্ড, বহু বচনের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। নেক্সট, হুম মা ইয়াফ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি, হুম মা ইয়াফ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি। ইংলিশ, দে ডিড নট আন্ডারস্ট্যান্ড মাই টক, হুম অর্থ তারা, ইয়াফ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে, আর কালামি অর্থ আমার কথা, কালাম অর্থ কথা, আর কালামি শেষে যে ইয়া আছে, কালামি অর্থ আমার কথা। হুম মা ইয়াফ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।